আপনারা এখন যেটা দিশারের লড়াই দেখতেছেন সে কিন্তু দিশার হচ্ছে গ্যাংস্টার সরফর আপনার মমিন পাগলা তিন রাউলি খালো শর্টটি গ্যাংস্টার সরফর এবং মাকড়া শর্টটি মমিন পাগলা তিন রাউলি খুব সুন্দর আকর্ষণীয় লড়াই শুধু দর্শক মন্ডলী শুধু সালের লড়াই উপভোগ করুন অযথা কথা বলবেন না শুধু সালের লড়াই উপভোগ করুন এর পরবর্তী সাম হচ্ছে বাই বাই জয়রা জিগলি বনাম শিমুল ফুল বন্ধুয়া আমি প্রত্যেক সালের মালিকের উদ্দেশ্যে বলছি যদি এইভাবে ব্যবহার করেন আমাদের সাথে বাধ্য হবো আমরা লড়াই বন্ধ করতে আমরা আপনাদেরকে মাঠ উপহার দিয়েছি আমরা আমাদের চাল লড়াই দেখার জন্য মানুষ মাঠে প্রবেশ করানোর জন্য নয় আপনাদের যদি লজ্জা থাকে তাহলে মাঠ ত্যাগ করুন নতুবা আমাদের ব্লন্ডিয়ারা আপনাদের হাত ধরে টেনে বাইর করবেন আমরা নির্দিষ্ট মানুষ ব্যতীত জাজমেন্ট ব্যতীত জাজমেন্ট ব্যতীত কেউ মাঠে থাকবেন না আমি যাদের নাম ঘোষণা করছি তারা তারাই থাকবেন মাঠে আজকের মাঠে দায়িত্বে আছেন আমাদের শাহিনুর বিশ্বনাথের সভাপতি জনাব মশাই আলী ভাই আমাদের কমিটির পক্ষ থেকে মুজিব ভাই এবং বুলবুল আমাদের তার সাথে সাথে আমরা তিনজন লোক অতিরিক্ত মহসির মহসির সুহেল ভাই সিরাজ ভাই আপনাদের দায়িত্ব হলাম লোক বাইর করে দেওয়ার জন্য সুন্দর লড়াই আজকের মাঠের একটি শ্রেষ্ঠ আকর্ষণ এটা যে গরুটি কালো চিত্রা সেই গরুটি হল সাবেক নাম মামু বাগনা যার আতঙ্কিত লড়াই রয়েছিল করেছে অনেকদিন এবং কালো তুপানের সাথে লড়াই করে বিজয়ী হয়েছিল সেটার নাম হয়েছে গ্যাংস্টার মোমেন পাগলা তিন রাউলি এই চাটি খুবই ভালো স্যার আমাদের সাথে থেকে আমাদের সাথে নিয়ে আসছেন আমাদের রাত্রি এলাকার যারা সার প্রেমিক তারা একটি মাঠ উপহার দিয়েছেন সার লড়াই দেখার জন্য আমি প্রত্যেক দর্শকদেরকে বলবো আপনারা করতালির মাধ্যমে উপহার দেওয়া একটা হাততালি দেওয়ার জন্য আজকের লড়াই দেখার জন্য হাততালি দেওয়ার জন্য আমি অনুরোধ করবো সম্মানিত সম্মানিত দর্শকবৃন্দ এবং আমাদের সার লড়াই কমিটির প্রত্যেক সারের মালিক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি একটি কথা আমরা অত্যন্ত দুঃখে সহ্য করতেছি আমাদের রথ এলাকার মুরব্বী এবং আমাদের সাথে অনেক দিন রয়েছিলেন যে আপনাদেরই সবারই পরিচিত বারবার নির্বাচিত ছিলেন আমাদের মিরপুর ইউনিয়নের সদস্য জনাব আব্দুল কাদের মেম্বার সাহেব উনি কিছুদিন আগে পরলোকগমন করেছেন তাই আমরা ওনার জন্য ওই লড়াই করে এক মিনিট খাড়া হয়ে নিরবতা পালন করবো তার সাথে সাথে আমাদের নগাঁওর আমাদের আরও এক ভাই ছিলেন আমাদের সাথে চার লড়াইতে আমাদের তাহিদ ভাই সোনার বাংলা সারের মালিক উনি কিছুদিন আগে মারা গিয়েছেন তাই আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো আমরা ওই লড়াই পর এক মিনিট লড়াই বন্ধ করে নিরবতা পালন করার জন্য শাহিনুর শাহিনুর বুলবুল তোমাদের উদ্দেশ্যে জাজমেন এখন দুইজন তাকিয়ে এখন বই যাই ভাই এখন বই যাইবে আমরা জাজমেন বেশি যাওয়ার দরকার নাই যে দুইজন তাক ভাই দুইজন তাকান জানু বদলি বদলি যাই ভাই তখন দর্শকের দেব লড়াই দর্শক অনেক দূর দূরান্ত থেকে এসেছিল লড়াই দেখার জন্য আমি মজবুরের সেলিমকে দেখলাম সেলিম সেলিম একটু মানুষের পড়াই দিও আমরা আছি
আমি সানু ভাই এবং রাসেল ভাই, রাসেল ভাইকে দেখছি এবং ফসল ভাইকে আপনারা চলে আসেন মাইকে, চলে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। এর পরবর্তী সাম হচ্ছে ভাই ভাই জয়রা জিগলি বনাম শিমুল ফুল বন্ধুয়া। আপনারা আপনাদের সান নিয়ে মাঠে প্রবেশ করুন। ভাই ভাই জয়রা জিগলি বনাম শিমুল ফুল বন্ধুয়া। আমি বিশ্বার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলব, ভাই ভাই জয়রা সাথে মাঠে প্রবেশ করানোর জন্য শিমুল ফুল বন্ধুয়া শুনবেন। এর পরবর্তী সাম হচ্ছে মাখরা দর্শন জাপনাম খালাবারু ধরে হল খারাবার খালাবারু এবং মাখরার মালিকের উদ্দেশ্য একটু আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের সার প্রস্তুত থাকার জন্য। কোন চালের মালিককে লাঠি পালাবেন না, চাষমেন আছেন চাষমেনে মাটি পালাই যা। কিন্তু লড়াই চলছে, আমি কোন চালের মালিককে খুঁজে বলছি আপনারা কেউ লাঠি পালাবেন না। আমাদের নির্দিষ্ট চাষ দৌড়িত চাষমেন আছেন চাষমেনে দেখছেন সুন্দর লড়াই চলছে। এ লাঠটা লাগিয়েছে না আমি প্রত্যেক খেলার মালিক এবং আমার বন্ধু বান্ধব বলছি আপনারা কেউ আমাকে দুঃখিত হবেন না। যেহেতু এটি মাঠে যারা করছে অনেক কঠোর দায়িত্ব নেওয়া লাগে, তাই আমি অনুরোধ করব অনুরোধ করবো আপনারা কেউ আমার উপর দুঃখিত হবেন না। আমার কথা বার্তায় এই মানে দোষারোপটা আপনারা আমার সবারই দায়িত্ব, তাই আমি একটু প্রতিবাদে করতেছি। আপনারা কেউ আপনাদের দুঃখিত হবেন না। আপনারা আপনাদের সান নিয়ে মাঠে প্রবেশ করুন। ভাই 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 জয়রাজ জিগলি বনাম শিমুল ফুল বন্ধুয়া। আপনারা আপনাদের স্থানীয় অতি সুন্দর মাঠে প্রকাশ করুন। ভাই ভাই জয়রাজ জিগলি বনাম শিমুল ফুল বন্ধুয়া। এর পরবর্তী সাম হচ্ছে মাখরা দর্শকা বনাম খালাবারু ধরে হল। আপনারা আপনাদের সারগুলা প্রস্তুত রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই ভাই জয়রাজ জিগলি বনাম শিমুল ফুল বন্ধুয়া। ভাই ভাই জয়রাজ
আমি আমাদের এত্রে এলাকার যারা আছেন মাঠের ভিতরে আমরা খেলোয়াড় মাঠের ভিতরে আমরা এলাকার খেলো চেষ্টা করতাম না আমরা নিষেধ আছে আমাদের কমিটির আমাদের কমিটির নিচের আমরা লাইন হয়ে যাব কি বাইরে মেমার হলাইছেন তারা আমরা মাঠ দিদি তারা আমরা কিতাব হওয়ার চেয়ারম্যান দিয়ে আসতাম আমরা আমি প্রত্যেক দর্শক এবং আমার একটু আগে ঘোষণা দিয়েছিলাম আমাদের অত্র এলাকার প্রবীণ মুরব্বী আমাদের দর্শকের মুক্তি কাজের পাশে এবং সমাজের নির্দিষ্ট করার জন্য আমি অনুরোধ করছি পালন